হ্যালো আসসালামু আলাইকুম আমি সালাম স্ট্রিপ এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলে কিভাবে আপনি আপনার কোনো ফ্রি ম্যাটেরিয়ালস আপনি কিভাবে আপনার মানে ইয়ে রাখবেন আপনার মানে আপনার ফ্রি সেট হিসাবে রাখবেন ঠিক আছে তো ঘটনা রয়েছে কি যে অনেক সময় আমাদের এখানে যখন আমরা এটা সেট করি তখন কিন্তু আমাদের এই কন্টেন্টস ব্রাউজার যে এখানে এখানে এই প্রি সেটের ভিতরে ঠিক আছে এখন দেখেন এটা খালি এটা কিছু নাই এটা অ্যাকচুয়ালি নতুন ঠিক আছে তো এখানে আমাদের কোনো ম্যাটেরিয়ালসই নাই ঠিক আছে তো এখন আমি যদি হঠাৎ করে এটার মধ্যে কিছু করতে চাই তাহলে কি করতে হবে আমাকে ম্যাটেরিয়ালস এখান থেকে তৈরি করতে হবে তাই না এখান থেকে আমার ম্যাটেরিয়ালস নিতে মানে ই করতে হবে তবে এখানে ঘটনা ই হয়েছে আপনার যে এটার ভিতরে যে ম্যাটেরিয়ালস আছে সেটা হলেম আপনার মানে আপনাকে করতে হবে ঠিক আছে আপনি তৈরি করবেন কিভাবে আপনি এখানেই করবেন কিন্তু অনেক সময় আছে যে আপনার নেটের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে অনেক সময় দেখা যায় যে অনেকেই ফ্রি কিছু ম্যাটেরিয়ালস দেয় তো সেটা কিভাবে সেট করবেন ঠিক আছে সেটা সেট করার জন্য আমি আপনাদেরকে একটা ই দেখাইতেছি যে সেটা কিভাবে সেট করবেন তো এটা হইলাম আপনি আমি এখানে তৈরি করলাম তাই আর কি এরকম এটা হইল তবে তারপর এটা ই হয়েছে মানে কি বলে যে এটার ভিতরে যেটা সেলো বা আপনি যেভাবে খুশি সেভাবে এটা সেট আপ করতে পারেন এটা কোনো ই না ফ্যাক্টর না আপনি যেভাবে আপনার যেই ধরনের কালার লাগে সেটা আপনি এখান থেকে আপনি করতে পারেন ঠিক আছে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি করতে পারবেন তো আমি চাইতেছি যে অনেকই মেটেরিয়ালস কি করেন তৈরি করেন তৈরি করে রাখেন আবার সেটা নেটে শেয়ার করেন তো সেই ধরনের একটা মানে মেটেরিয়ালসটা কীভাবে আপনি আপনার কন্টেন্টস ব্রাউজারের মধ্যে এখানে রাখবেন কারণ যখনই আপনি কোনো কাজ করবেন ঠিক আছে তখনই যাতে আপনি এখান থেকে নিয়ে এই আপনার এই যে আপনার কাজের মধ্যে যে কোনো কাজ করবেন আপনি সেখানে আপনার পছন্দ অনুযায়ী কালোটা ব্যবহার করতে পারেন তো এটা আর কি খুব ইজি বা ফাস্ট হয় সেই কারণে আর কি তো চলুন আমরা দেখি কিভাবে আপনি আপনারা পাইতে পারেন সেইটা তো এখানে হইলাম আমি আপনাদেরকে দেখাইতেছি এক মিনিট এখানে দেখেন এটা হইলাম এই এটা হইলাম এই এই যে এখানে দুই টাইপের ম্যাটেরিয়ালস আছে যেমন একটা হইলাম আপনার মানে সিনেমা ফোর সাথে যেটা আসে এল আই বি ফোর ঠিক আছে এই ধরনের ফাইল যদি আসে এইটা এই ধরনের যদি আপনি ম্যাটেরিয়ালস কারো কাছ থেকে আপনি কখনো সংগ্রহ করতে পারেন বা ইন্টারনেটের বা কোনো জায়গায় থেকে সংগ্রহ করতে পারেন তখন আপনি এটা সেট আপ করবেন কেমন এটা আপনি সেট আপ করবেন আমি দেখাই দাসে এক মিনিট তো আপনারা যদি সেট আপ করেন তখন এখানে থাকবে তো চলুন আমরা দেখি কিভাবে অ্যাকচুয়ালি ই করা যায় তো সেট আপের সিস্টেমটা হলো এই যে এই জিনিসটা এই যে এলআইবি ফোরডি ঠিক আছে এটা আপনি কপি করবেন কপি করার পর ঠিক আছে সিস্টেম সব মেটেরিয়াল সেটা সিস্টেম এক একরকমই তখন আপনি কোথায় রাখবেন কোন মানে সিনেমা ফোল্ড কোনটার ভিতরে রাখবেন আমি সিক্সটিনের ভিতরে রাখবো তো আমি এখানে গেলাম তো এখানে যাওয়ার পর মানে সিক্সটিন ফোল্ডার ক্লিক করার পর এখানে দেখবেন আপনি আপনি লাইব্রেরি এই যে লাইব্রেরি দেখবেন ঠিক আছে লাইব্রেরি এই ফোল্ডারটা দেখবেন এটা ওপেন করবেন ব্রাউজার এই যে ব্রাউজার ফোল্ডারের ভিতরে আপনি এটা ই করে দিবেন ঠিক আছে এটা পেস্ট করে দিবেন এখানে এটা পেস্ট করার পরে আর যদি বাই চান্স আপনার যদি ব্রাউজার ফোল্ডার এখানে না থাকে তাহলে একটা রাইট ক্লিক করে একটা এখানে নিউ ফোল্ডার করে ব্রাউজার নামটা দিয়ে দিবেন ঠিক আছে যদি না থাকে আর কি তো ম্যাক্সিমাম সবসময় থাকবে কারণ এটা ছাড়া তো আর হয় না তো যদি ও বাই চান্স না থাকে অনেক সময় অনেকে এই সমস্ত সমস্যার সম্মুখীন হন তো তারপর আপনি কি করবেন সিনেমা ফোরডি রান করবেন রান করার এই দেখবেন যে এখানে এখানে আসবেন এডিটে এডিটে বা ফাইলে বা ভিউতে আসবেন যদি এখানে এই দেখেন এই যে এখানে চলে আসছে ম্যাটেরিয়ালস ঠিক আছে এটা আমি এরকম দেখেন দেখছেন এই পাঁচ ছয়টা ম্যাটেরিয়াল এখানে চলে আসছে তো এটা হইলাম এটা আসলো হইলাম আপনার ইয়ে থেকে এখান থেকে আসলো এটার ভিতরে এলআইভি তো এখন যেটা আমরা ইন্টারনেটে থেকে মানে কারো প্রি সেট করা মেটেরিয়ালস সেটা আমরা কীভাবে সেট আপ করবো এটা আমি এখন দেখাতে আসছি কিন্তু এখানে সিনেমা ফটিতে এটা একটু একটু ভালোভাবে দেখি কারণ এটা কিভাবে আপনি এখানে অ্যাপ্লাই করবেন ঠিক না দেখেন এই যে আমি নিয়ে আসতেছি আমার মেটেরিয়ালস টাইম লাইনে নিয়ে আসতেছি এখানে তারপর এখানে আসার পরে ঠিক আছে এখানে কিউ আছে কিউব যে ধরেন এটার মধ্যে এখান থেকে আপনি ডাইরেক্ট ও করতে পারেন আবার এখান থেকে এটা এখানেও দিতে পারেন ঠিক আছে এটা আপনাদের খুশি যে কিভাবে আপনি দিতে চান তো তারপরে এখানে আমি যদি ই করি তাহলে দেখবেন যে দেখেন আমার এখানকার এই যে আমি গেলাম তো আর কি করবেন যদি কখনো যদি মনে করেন যে এখানে না দেখেন এটা তাহলে এখানে যাবেন যা রিফ্রেশ করবেন রিফ্রেশ করলেই দেখবেন যে চলে আসবে যদি ও না দেখায় আর কি তবে যদি প্রপারলি আপনি সেট আপ করতে পারেন তাহলে কি হবে আপনারা ই পাবেন মানে ওই দেখবেন আর কি ঠিক আছে তো আমরা এটা এখন ডিলিট করে দিই আমার এই মেটেরিয়াস এখন দরকার নেই এখানে যেহেতু ওইটা দেখানোর জন্য আমি ই করলাম ঠিক আছে তো এখন আমি এইটাও ই করে দিলাম তো তারপর আমরা যেটা করব যেটা পরেরটা আর কি এই যে এখানে এইটা এটা এখন এইটা কিভাবে করবেন এটা তো এটা তো ওই যে আপনার ই না এটা ম্যাক্সনের এক্সটেনশন নেই ঠিক আছে তো ডাইরেক্টলি যদি ওই ফোল্ডারে দেন তাহলে কিন্তু এটা দেখবে না তো তখন আপনি এখন আপনি কি করবেন এটা রাইট ক্লিক করে বা ডাবল ক্লিক করে ওপেন করবেন এটা ওপেন করলে দেখবেন এটা সিনেমা ফোর্ডির মধ্যে খুলবে দেখছেন সিনেমা ফোর্ডিতে এটা ওপেন হয়ে গেছে গা দেখেন ম্যাক্সিমাম ফাইভ থাউজেন্ড ম্যাটেরিয়ালস আমার আছে এটা আর কি আমি ব্যবহার করি তো দেখেন এখানে এই ম্যাটেরিয়ালসগুলা আছে তো এখন ঘটনা রয়েছে কি আপনি যে কাজ করতেছিলেন সেখানে কিন্তু এই ম্যাটেরিয়ালসগুলা এখন আর নাই কারণ আমি কাজ করতেছিলাম এখানে তাই না তো এখন ওই ম্যাটেরিয়ালসগুলো তো গেল আর এক সাইড আর একটা পেজ ওপেন হয়েছে দুইটা ম্যাটেরিয়ালস প্যাক ঠিক আছে তো আর তাছাড়া এখানেও নাই দেখেন তো এখানে এখানে যদি আপনি আনতে পারেন তাহলে না এখান থেকে টাইমিলেন মিলেন আপনি আবার ওই ওই কাজগুলো করতে পারবেন তো যেই যেভাবে করবেন আর কি সেটা হইলাম আপনার এখান থেকে মনে করেন যে এখানে আপনি করতে পারেন যে সেভ অল ম্যাটেরিয়ালস আস ঠিক আছে বা এখানে যে সেভ ম্যাটেরিয়ালস পি সেট তো এখন কীভাবে প্রি সেট করবেন পি সেট যদি করেন মানে পি সেটে যদি আপনার এখানে যদি আপনি সেভ করেন তাহলে এখানে দেখাবে আপনাকে একটা একটা ফোল্ডার দেখাবে তো আপনি যেভাবে করবেন আর কি আমি দেখাইতেছি একটা প্রথমে ক্লিক করবেন তারপরে কন্ট্রোল এ দিয়ে সবটি ক্লিক করবেন এই কন্ট্রোল এ চাপবেন এখানে কন্ট্রোল এ চাপার পর দেখবেন যে সরি কন্ট্রোল এ চাপার পর দেখবেন যে এটি সবগুলা সিলেকশন হয়েছে সিলেকশন হওয়ার পর এখনও হয় না কারণ অনেক তো তো দেখেন এখানে তারপর আপনি কি করবেন এখানে এই এই অপশানটার মধ্যে যাবেন রেট আর এখানে কি করবেন সেভ ম্যাটেরিয়ালস আজ প্রি ঠিক আছে এখানে আপনি একটা ক্লিক করে রাইখা দিবেন এটা দেখবেন যে আপনার কম্পিউটার যদি স্লো হয় তাহলে একটু সময় নেবে আর যদি ফাস্ট হয় খুব তাড়াতাড়ি হবে তো এরপর আপনি একটু অপেক্ষা করবেন যদিও পাঁচ মিনিট লাগে তাও অপেক্ষা করবেন কারণ ম্যাটেরিয়ালসগুলা এখানে চলে আসবে ঠিক আছে মানে আপনার এই সফটওয়্যারের ভিতরে চলে চলে আসবে তারপরে আপনি ইচ্ছা আপনার মানে মন বরাবর আপনি যেটা খুশি সেটা ব্যবহার করতে পারবেন অ্যাকচুয়ালি সেট আপটা এই ধরনের ইগুলা এই ধরনের যেগুলি ফোর ডি এক্সটেনশন দেখেন ফোর ডি এক্সটেনশন এটা একটি এটা হইলাম ফোর ডি এক্সটেনশন টাইপ আর কি এটা ফরমার টাইপ তো যেহেতু এটা এখানে খুলবে না তো এই কারণে আমাদের সিনেমা ফরটিতে ডাইরেক্ট এইটা করতে হবে দেখেন এখানে আমার এটা মানে ই হইতেছে লোড হইতেছে তো লোড হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাইতেছি কারণ এখানে আবার সময় যেতেছে অনেক তো দেখেন এখানে আমার ইউজার একটা ই চলে আসছে ইউজার নামের একটা ফোল্ডার চলে আসছে তো আপনারা অ্যাকচুয়ালি এখানে আবার যদি যাই তো তখন দেখবেন যে ইউজার ম্যাটেরিয়ালস চলে আসছে ঠিক আছে এই দেখেন এখন আর আমাদের এটার আর দরকার হবে না তো আমাদের এখানে চলে আসছে এটা লুড হইতেছে আর কি অ্যাকচুয়ালি লুড হইতে একটু সময় লাগবে কারণ ম্যাক্সিমাম ফাইভ থাউজেন্ড ম্যাটেরিয়ালস ঠিক আছে এটা একটা দুইটা না তো তো দেখেন এখানে এটা ই হইতেছে আর কি অ্যাকচুয়ালি এটা লুড হইতেছে প্রথমে লুড হওয়ার সময় অনেকটা সময় নেবে ঠিক আছে কারণ প্রথমবার যখন লুড হবে এটা লুড হওয়ার পরে যখন সময় নেবে সময় নেওয়ার পরে আর কখনও এরকম মানে ই হবে না মানে আর কখন এরকম লেট হবে না ঠিক আছে তো যখন যখন আপনি চাইবেন তখনই দেখবেন যে আপনার ম্যাটেরিয়ালস আপনার সাথে মানে আপনার ইয়ে রেডি ঠিক আছে তো এখন লুড হইতেছে দেখেন এখানে লোডিং হইতেছে এখানে লুড হইবে ততক্ষণ পর্যন্তই আপনার আপনার সিনেমা ভরডি এটা বন্ধ করবেন না ঠিক আছে আমি দেখাই একটু মানে এটা লোড হওয়ার পরে আমি দেখাই দাঁড়ি অ্যাকচুয়ালি কিভাবে এটা ব্যবহারটা করবেন ঠিক আছে আমি দেখাই দাসি একটু ওয়েট পোস্ট তো তো আমাদের যে ম্যাটেরিয়ালস দেখেন এখানে চলে আসছে ঠিক আছে এটা হলো আমাদের এই যে আমরা যেটা সেট আপ করলাম ঠিক আছে সেটা এখানে চলে আসছে তো এখন আমরা যেভাবে এটা অ্যাপ্লাই করব আর কি এখানে তো বিভিন্নভাবে আপনি এখান থেকে ডাইরেক্ট এটার মধ্যে নিয়ে আসতে পারেন বা এখানেও নিয়ে আসতে পারেন আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে আপনারা করতে পারেন তো এটাই হলে মেয়ে আর কি যে ম্যাটেরিয়ালসগুলা দেখা গেছে যে অনেক সময় অনেক ম্যাটেরিয়ালস থাকে যে যেগুলো কি বলে অনেক অনেক বড় যদি হয় তাহলে আপনার সময় লাগবে এখানে লোডিং হইতে তো সেই পর্যন্ত আপনি অপেক্ষা করবেন ঠিক আছে ওঠায় রেখে দিবেন আপনার মেমোরির উপরে অ্যাকচুয়ালি নির্ভর করে তো আমি দেখেন এখানে এটি আমার তৈরি করা না এটি সবই মানে ই করা মানে নেট থেকে ডাউনলোড করা তো দেখেন আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম দেখেন প্রতিটা কিউবের মধ্যে যদি আমি অ্যাপ্লাই করি দেখেন মানে আপনি খুব তাড়াতাড়ি অনেকটা ই করতে মডিফাই করতে পারবেন কি সমস্যা নাই যদি করতে চান যেটা দরকার পড়ে সেটা আপনারা ই করতে পারেন ঠিক আছে এইভাবে আর কি এই ধরনের এই প্লাগিনস সরি প্লাগিনস না এই ম্যাটেরিয়ালসগুলো ইউজ করতে হয় আর এইভাবেই করবেন আর কি ঠিক আছে কনফিউজিং হওয়ার কিছু নাই দেখেন ঠিক আছে চমৎকার সব ম্যাটেরিয়ালসের কালার পড়লো এখানে তারপর যদি আমরা এখানে একটু ই মানে এটা শুধু আপনাদেরকে একটু দেখানোর জন্য যে কিভাবে করবেন অনেকেই তো প্লাগিনস কিভাবে সেট করতে হয় বা ই কীভাবে সেট আপ করতে হয় জানে না তো এইভাবে আপনারা এটা করে নেবেন ঠিক আছে তো এটা অ্যাকচুয়ালি ইউজার লাইব্রেরি এইরকমভাবে পাইবেন তো এইভাবে করবেন ঠিক আছে আপনি ছাগলের উপরে টান দাও ড্রাগ ড্রাগ করে আনতে পারেন সেটা মি তো এই ভিডিওর এইটাই এলাম শেষ এই পর্যন্তই তো ভালো থাকবেন অ্যাকচুয়ালি জানার অনেক আছে ঠিক আছে তো জানার অনেক আছে বা জানতে হবে কিছু করতে হইলে তো জানতে হবে এটাই স্বাভাবিক কথা ঠিক আছে ওকে খুদাফি আসসালামু আলাইকুম